বিভিন্ন অঞ্চলে কথিত আপনার চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি ও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি শ্রেণী শত্রু নিধনের জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড সংগঠিত করে। এই হত্যাকাণ্ডের পিছনে কারা কাজ করছে এবং কারা অস্ত্র সরবরাহ করছে সে বিষয়ে যশোর জেলা সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার পিপিএম বার পিপিএম মহোদয় জেলা গোয়েন্দা সংস্থাকে নির্দেশ প্রদান করে। সেই নির্দেশের প্রেক্ষিতেই তারা বিগত কয়েকটি মাস ধরে তারা কাজ করে আসতেছিল যে এই ঘটনাগুলোর সাথে আসলে কারা সম্পৃক্ত এবং এই অস্ত্রগুলোর যোগান কোথা থেকে হয়। বিগত 26/4/2023 রাত 3:15 বেনাপুল পোর্ট থানাধীন ধানখোলা গ্রামে অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রগুলি সরবরাহকারী সদস্যকে গ্রেপ্তার করে ধৃত আসামি মহিদুল ইসলাম এর বসতঘর থেকে 3টি অবৈধ অস্ত্র আগ্নেয়াস্ত্র ডিবি পুলিশ উদ্ধার করে এবং এই তাদের মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে এবং তাদের জিজ্ঞাসাবাদে তাদের কাছে যে তথ্য পাওয়া যায় যে তাদেরকে এই অস্ত্রগুলো সরবরাহ করছিল চরমপন্থী সংগঠনের অন্যতম সদস্য দীপঙ্কর নামের এক ব্যক্তি এবং তারা এই অস্ত্র ব্যবহার করে খুলনা অঞ্চলে বিভিন্ন জায়গায় এ ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করার তারা চেষ্টা করছিল। এই সংক্রান্তে আমাদের যে অভিযান পরিচালনাকারী অফিসার জনাব মফিজুল ইসলাম সাব ইন্সপেক্টর জেলা গোয়েন্দা সংস্থা সে বেনাপুল থানায় একটি মামলা রুজু করে।